শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং প্রবাসী লেখক ও সাংস্কৃতিক সংগঠক মাহমুদ রেজা চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে অযান্ত্রিক শীর্ষক প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 3 আগস্ট পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে জয়া শাহরিন হকের একক চিত্রকলা প্রদর্শনী ইমপ্লিসিট। প্রদর্শনী চলবে 16 জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠার 15 বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান 43 জন আধুনিক ও সমসাময়িক শিল্পীর 72টি শিল্পকর্ম নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 20 জুলাই পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কী কী থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 মিনিটে থাকছে ট্রাভেল শো অ্যাডভেঞ্চার ম্যান। রাত 8:20 মিনিটে দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান তেল প্লাস্টিক রান্নাঘর। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস। তুমি যখন চাচ্ছ না তখন আর বলবো না, এখন বলো অফিস টাইমের পরে এরকম জরুরি মিটিং হঠাৎ কেন দরকার হলো বলতো? কেন অফিসের বাইরে তোমার সাথে আমার দেখা হতে পারে না? না না, সেটা তো হতেই পারে। আমি বলছিলাম যে যদি অফিসিয়াল কোনো জটিলতা থেকে থাকে তাহলে আমাকে শিগগির বলো, কারণ অফিসের কোনো জটিলতা আমি জিয়ে রাখতে পারবো না। আমি এক্ষুনি কাজটা শুরু করে দেবো, আর অফিসিয়াল কোনো জটিলতা কানে আসার পর আমি কিন্তু এক গ্লাস পানিও খেতে পারি না, আমার মধ্যে কেমন যেন ছটপট ছটপট হতে থাকে। আরে তুমি এত টেনশন করো না, এত সিরিয়াস হওয়ার কিচ্ছু হয়নি। তুমি একমাত্র মানুষ যে পুরো অফিসে আমি যে কোনো কাজ দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারি, সেটা যত বড় কাজই হোক। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি প্রবাসী লেখক ও সাংস্কৃতিক সংগঠক মাহমুদ রেজা চৌধুরী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। কেমন আছেন বলো? খুব ভালো, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আমরা জানি যে খুব রিসেন্টলি আপনি বাংলাদেশে এসেছেন এবং খুব অল্প সময়ের জন্য এসেছেন, এরই মধ্যেই আমরা আপনাকে আজ আমাদের মাঝে পেলাম আজকের এই সান্ধ্যকালীন আড্ডায়। আমার খুব ভালো লাগছে। গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আপনার কাছে জানতে যাওয়ার আছে। শুরুতেই যেটি বলতে চাই যে আপনি সমাজ এবং রাজনীতি বিষয়ে বেশিরভাগ সময় লেখালেখি করে থাকেন এবং আপনার একটি বই আমার হাতে রয়েছে, বাংলাদেশ বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা। এই বইটিতে কী কী কন্টেন্ট রয়েছে? আমার এই বইটিতে আমি সাধারণত প্রতি 5 বছর পর পর একটা বই বের করি এবং আমি নিয়মিত কলামিস্ট নিউ ইয়র্কের একটি পত্রিকা আছে ঠিকানা, সাপ্তাহিক ঠিকানা, ওখানে আমার লেখাগুলো যায়। প্রতি সপ্তাহে একটা করে লেখা যায় এবং বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, মূল্যবোধ এসবই আমার লেখার মূল চরিত্র বা মূল আকর্ষণ। আমি চেষ্টা করি এগুলোর অবক্ষয় বা উন্নতি, এই বিষয়গুলো নিয়ে আমার দেখা বর্তমান সময়ের যে পরিবর্তন
এগুলোকেই আমার লেখার মধ্যে ধরে তুলতে। আমি মনে করি আমি যতটুকু যা লিখি আমি খুব আমার আন্তরিক বিশ্বাস থেকে লিখি। আমি কোনো ধার করা কথা লিখতে চাই না, বা যা আমি বিশ্বাস করি না তা লিখতে চাই না। আমি যা ধারণ করি, আমি যা বলি, আমি যেভাবে ভাবি, আমি সেটাই আমার লেখায় প্রকাশ করি। আমার কথা এবং আমার আচরণে কোনো অমিল নেই। বাহ, চমৎকার। তো বাংলাদেশ বর্তমান এবং ভবিষ্যৎ ভাবনা এই বইটি তো আপনার আগের যে বইগুলো বেরিয়েছে সেগুলোর মতো একটি প্রবন্ধ। হ্যাঁ, এগুলো আপনি বলতে পারেন রাজনৈতিক নিবন্ধ বা প্রথম প্রবন্ধ বা কলাম লেখা বলতে পারবেন। এটা আমার ছ নম্বর বই। আমার প্রথম বইটা ছিল 1995 সালে, যেটা দিব্য প্রকাশনী মৈলুন হাসান সাবের সাহেবের প্রতিষ্ঠান, ওখান থেকে বের হয়। নাম ছিল দূরের আর আকাশ, দূরের স্বদেশ কাছে, দূরের প্রবাস কাছের স্বদেশ। আর তারপরের বইটার নাম ছিল আমার খিড়কি থেকে সিংহদুয়ার। এটা রবীন্দ্র আপনার হেমন্তের একটা গান আছে, খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের দৃষ্টি, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। তা আমি মনে করছি যে আমাদের জীবনবোধ বা আমাদের রাজনৈতিক সামাজিক চেতনাগুলো ওই পর্যন্তই, সিংহদুয়ার পর আর কিছু আমরা দেখি না। তারপরটা ছিল নাগরিক চিন্তা, তারপরটা ছিল বেহক কথা, তারপরটা ছিল গণতান্ত্রিক সংস্কৃতি, আর এটা গত বছর বেরিয়েছে বাংলাদেশ বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা। এটার মধ্যে বাংলাদেশের বর্তমান সময়টা কেমন যাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে, বা কোন পথে আমরা অগ্রসর হচ্ছি, মূল্যবোধের ক্ষেত্রেই বেশি এবং কিছুটা রাজনৈতিক বাস্তবতা এটা নিয়ে। কারণ আমি মনে করি না যে আমাদের সমাজে যা কিছু ঘটছে তার জন্য কোনো একজন ব্যক্তি, বিশেষ কোনো দল, তারাই দায়ী। আমি মনে করি আমরা সবাই কম বেশি, এবং যে যেখান থেকে আছি সে যদি আমরা সেখানে দায়িত্ব থেকে পালন করি, আমি মনে করি সেটাই দেশপ্রেম। একজন জুতা পলিশ করছে যিনি, উনি যদি ঠিক মতো জুতা পলিশটা করে, কাউকে যদি না ঠকায় তার কাস্টমার, সেটা তার দেশপ্রেম, তার অবস্থান। আপনি বলেন যে আপনি রাজনীতি অ্যাক্টিভিস্ট নন, কিন্তু রাজনীতি নিয়ে আপনার অনেক পড়াশোনা রয়েছে। বাংলাদেশ সত্যিকার অর্থে কোন পথে এগোচ্ছে? দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে বাংলাদেশে এক ধরনের সমৃদ্ধি হচ্ছে, এক ধরনের উন্নতির দিকে বাংলাদেশ এগোচ্ছে, কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে না সেটা হচ্ছে মানবিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এই চিন্তার ক্ষেত্রে আমরা অনেক সীমিত। আমরা আসলে ক্ষুদ্রকে ক্ষুদ্রই বলি, ক্ষুদ্রের মাঝে যে সিন্ধু থাকতে পারে আমরা দেখি না, আবার সিন্ধুর মাঝে আমরা বিন্দু খুঁজি, এবং সেই বিন্দুটা এমনভাবে খুঁজি যাতে মনে হয় যে পুরো বালতির এক বালতি দুদিন নষ্ট করে ফেললাম। তো এই দৃষ্টিভঙ্গিগুলো যে আপনার, আমি মনে করি আমাদের মধ্যে উদারতা কম, সহনশীলতা কম, সহানুভূতি কম, শ্রদ্ধাবোধ কম, বিনয় কম, এই জিনিসগুলো আমার বিশ্বাসে যে আমাদের রাজনীতিকে প্রভাবিত করে। এবং সেই ক্ষেত্র থেকে আমাদের রাজনীতি সবসময় দলকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক নয়, এটা আমার বিশ্বাস। এর সাথে অনেকে দ্বিমত করতেই পারেন, এবং আমি মনে করি সব কিছুর পেছনে কোনো একক, কোনো গোষ্ঠী, দল, নেতা দায়ী নয়, আমরা পুরো জাতিই দায়ী, কম বা বেশি। এবং আমরা এই বইটির প্রেক্ষাপট সম্পর্কে যখন কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তখন পরপর পাঁচ বছরে এক একটা বই যে বের হয়েছে আপনার, সেগুলো সম্পর্কেও কিন্তু জানছিলাম, সেগুলোর নাম সম্পর্কে জেনেছিলাম। তো আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে সেই প্রেক্ষাপটগুলো বা কন্টেন্টগুলো কি এখান থেকে খুব বেশি ভিন্ন? খুব বেশি ভিন্ন না, বলতে পারেন মুখ্য চরিত্র একই রকম, বাট ঘটনা এক একটা দিক ডিফারেন্ট আর কি। পাঁচ বছর আগে বা আজ ধরেন আমার লেখালেখির বয়স প্রায় 30। আচ্ছা, আমি আসলে লেখা শুরু করি 1987 সাল থেকে, আমরা সেই প্রসঙ্গেও আসবো। হ্যাঁ, তো আমি মনে করি না যে এই 30 বছরে সমাজে কোনো বিশাল পরিবর্তন হয়েছে যার জন্য আমার লেখার পরিবর্তন হবে, বা লেখা নিয়ে আমি তেমন কোনো দিক অন্যদিকে প্রবাহিত হব না। আমাদের সমস্যা, আমার কাছে মনে হয় সেই, আপনি যদি আবুল মনসুর সাহেবের বই পড়েন, আমার দেখা মানে 50 বছরের রাজনীতি, আপনি দেখবেন যে সেখানে যে সমস্যার কথা, যে বাস্তবতার কথা লেখা ছিল, আজও তাই বর্তমান। শুধু প্রেক্ষাপটটা বদলেছে, শুধু পোশাক বদলেছে, শুধু কথার ঢং বদলেছে, কিন্তু চারিত্রিক মূল ভিত্তিটা বদলায়নি। এই যে আপনার লেখালেখিটা, সেটা কি সেই যে 87 সাল থেকে শুরু করে যে এখন পর্যন্ত লিখছেন, বিভিন্ন পত্রপত্রিকায় যে কলাম লিখছেন, সেখান থেকেই কি বই লেখার বিষয়টাতে বেশি আগ্রহী হয়ে ওঠে? না, এটার ব্যাপারে একটা গল্প আছে যে আমি যখন লেখা শুরু করি তখন নিউ ইয়র্কে একটা পত্রিকা ছিল প্রবাসী, তো ওখানকার যিনি সম্পাদক উনি আমাকে ডেকে বললেন যে রেজা, তোমার এই লেখাগুলো একটু ভিন্ন ধাঁচের হচ্ছে, তো তুমি
এরকম ইতস্তত বিক্ষিপ্তভাবে লিখলে লেখাগুলো থাকবে না, তো বরং তুমি এক কাজ করো না, কারণ একটা বই বের করবা। তো আমি তখন ভাবলাম আমি কিবা লিখি এর জন্য একটা বই, তখন তো কমই লিখতাম, লিখতে পারতাম না, চাক বাজে বেশি ব্যস্ত ছিলাম। কয় না তুমি 12টা লেখাও বসাবে এবং 12টা দিয়ে একটা বই বের করো। আমি 12টা তো বই তো ছুটি বই হয়ে যাবে, কয় না এরকম করে লিখতে লিখতে বড় হবে। তো ওইখান থেকে আমার চিন্তাটা জাগ্রত হয়েছে যে আমি 12টা দিয়ে না, আমি অন্তত চেষ্টা করি 30টা প্রবন্ধ নিয়ে একটা বই লিখতে। তো সেখান থেকে আমার 5 বছর আমি সময় নেই, কারণ আমি তো প্রতিদিন লিখি না, আমি লিখি মাসে একটা বা দুটো, এখন একটু সময় আছে বলে একটু বেশি লিখি। তো সেখান থেকে আমার প্রতিটা বইটা বেরিয়েছে, মানে প্রতি 5 বছর অন্তর অন্তর গ্যাপ দিয়ে আমি একটা রচনার বই। চমৎকার। এই যে এত বছরে এত লেখালেখি এবং এগুলো একত্রিত করা, বিভিন্ন সময়ে দেশে বিদেশে আপনি অনেকগুলো কলাম লিখেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন, কোন কোন পত্রিকায় লিখেছেন এবং কী ধরনের লেখা ছিল? বেসিক্যালি নিউ ইয়র্কের পত্রিকা বাঙালিতে লিখেছি, আমি ঠিকানাতে নিয়মিত লিখি, আমি এখানে যুগান্তরে লিখেছি এক সময়, ভোরের কাগজে লিখেছি এক সময়, এবং আমার দেশ নামে একটা পত্রিকা ছিল এখানে, সেটাতে লিখেছি। এখন বর্তমানে আমার লেখা ছাপছে বণিক বার্তা, ওরা প্রতি মাসেই আমার, আগামী সপ্তাহে হয়তো দেখবেন আরেকটা লেখা, এটা আমেরিকার পলিটিক্স নিয়ে, বর্তমান যে লিডার ওটা নিয়ে লেখা। আপনি স্থায়ীভাবে কখন আমেরিকা চলে গেলেন এবং সেখানে গিয়ে পেশাগত জীবনে আসলে কি কি করতে শুরু করলেন? আমি আমার চাকরি জীবনটা শুরু শিপিং ইন্ডাস্ট্রিতে, ইন্টারন্যাশনাল শিপিং কোম্পানিতে। এখানে একটা আমেরিকান কোম্পানিতে ছিলাম 1982 সালে আমার চাকরিতে প্রথম পা, আমি এখান থেকে ট্রান্সফার হয়ে যাই 1985 এবং 86 থেকে আমি আসলে ওখান থেকে পারমানেন্টলি থাকি নিউ ইয়র্কে, শিপিংয়ে চাকরি করি। আমার পুরো চাকরি ক্যারিয়ারটাই আমার শিপিংয়ে এবং মার্কেটিং, সেলস, হিউম্যান রিসোর্স এসব ব্যাপারে আমার কাজ ছিল বিভিন্ন দেশে। আমি সিঙ্গাপুরে কাজ করেছি, ইন্ডিয়াতে কাজ করেছি, বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার ছিলাম, এইসব দিকে আমি কাজ, শুধু শিপিংয়ে, আর কোনো দিকে আমি যাইনি, ম্যানেজমেন্টে। এবং তারপর আস্তে আস্তে অভিজ্ঞতা যখন হয়ে গেছে গত বছর, যখন মনে করলাম যে এবার আর কাজ করব না, অন্য কিছু করি, কারণ অন্যদিকে আমার সবসময় চিন্তা টিপিক্যাল একটা মধ্যবিত্তের মতো বেঁচে থাকা আমার চিন্তা না, আমার পকেটে পয়সা না থাকুক অসুবিধা নাই, কিন্তু আমার মনটা এবং চিন্তাটা যেন একটু মধ্যবিত্তের চেয়েতে একটু বড় হয়, সেটাই আমি চিন্তা করি। যার জন্য আমি 35 বছর আমেরিকাতে, আমার অনেক বন্ধুরা বলে তোর এখানে একটা ফ্ল্যাট নেই, হ্যাঁ বাড়ি নেই, তাই বলে আমি ওটা চেষ্টা করলে তো হয়তো হতো বা, আমি ওইদিকে চেষ্টা করি নাই। কারণ আমেরিকা একটা জিনিস, ওখানে যদি আপনি আমাদের এই প্রফেশনে কাজ করেন, সেলস, মার্কেটিং, জেনারেল লাইন যেটাকে বলি, এখানে কিন্তু আপনার খুব একটা পয়সা করার সুযোগ নেই। আপনি ডাক্তার, আপনি ফার্মাসিস্ট, আপনি ইঞ্জিনিয়ার, কিংবা আপনি যদি লেবার হন, দেন দের ইজ এ লট অফ স্কোপ টু মেক মানি, বাট এরকম সাধারণ কাজ করায় নাই। তো আমার ওদিকে কখনো দৃষ্টি ছিল না, আমি আমি সময়টা কাটিয়েছি এসব করে। এই ধরেন আমার একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে মুক্ত ফোরাম, যেটা আমি 1997 করা, এবার এসে করলাম ইক্রাস, এটা হলো টোটালি ওই সব থেকে আলাদা একটা ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, তাহলে মুক্ত ফোরামের প্রসঙ্গ যখন চলে আসলো, মুক্ত ফোরাম সম্পর্কে একটুখানি জেনে নিই, কেমন চলছে এই সংগঠন? মুক্ত ফোরাম আমি যখন আমেরিকাতে যাই, তখন আমি লক্ষ্য করলাম যে এখানে বিভিন্ন দল, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল তার দ্বিগুণ আমেরিকাতে আছে, এবং সবাই স্টেজে উঠে খুব গলাবাজি করেন, এরে মারেন, ওয়ে ফেলে দেন। তা আমার মনে হলো এমন একটা স্টেজ দরকার যেখান থেকে সবাই কথা বলতে পারে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে। এবং আরেকটা শর্ত ছিল যে এখানে কোনো মৃত ব্যক্তির সম্পর্কে কথা বলা চলবে না, অর্থাৎ সমালোচনা চলবে না, কারণ সে নিজেকে ডিফেন্ড করতে পারে না। এর বাদে যে কোনো বিষয়ে এই মঞ্চ থেকে কথা বলা যাবে, এটা কোনো দলভিত্তিক সংগঠন না, একটা সামাজিক সংগঠন। ওখান থেকে আমার, কারণ আমার সবসময় চিন্তা আমি নিজে কিছু করব, নিজের প্ল্যাটফর্ম থেকে কথা, তো আমি ভাবলাম যে আমার রাজনীতি বা সমাজ চেতনা ভাবনাগুলো কথা বলি, যে আমি অন্যের কোনো মঞ্চে গিয়ে তাদের মতো করে বলতে হবে, আমি আমার মতো করে বলতে পারবো না। সেখান থেকে আমার মুক্ত ফোরামটা করা 1997। চমৎকার। এটা ওখানে আমাদের একটা ফোরামের একটা ম্যাগাজিনও ছিল 4-5 বছর, তারপর আর হয়নি, বাট মাঝে মাঝে আমরা প্রোগ্রাম করি বিভিন্ন সাহিত্য, বিভিন্ন সমসাময়িক সমস্যা, এবং ওখানকার যারা বিদগ্ধ, যারা নন পলিটিক্যাল ইন দ্য সেন্সে অ্যাক্টিভিস্ট না, তারাই আমাদের প্রোগ্রামে আসেন কথা বলতে। চমৎকার। আমরা একটুখানি অন্য প্রসঙ্গে আসি। এই যে এত চমৎকার করে বিষয়গুলো আপনি গুছিয়ে বলছেন, সেটা কি সেই জায়গাটা থেকে পাওয়া যখন আপনি সংবাদ পাঠ করতেন বাংলাদেশ বেতারে? আসলে আমার ছোটো অনেক দিক থাকে না, মানুষের কিছু জন্মগত জিনিস থাকে, জন্মগতভাবেই আপনি একজন ফিলোসফার, সাইকোলজিস্ট, আপনি একজন ডাক্তার, শিল্পী, জন্মগতভাবে আমরা বাথরুম সিঙ্গার হই না, এবং শুধু নিউজ রিডারই নয়, আমরা জানি যে আপনি অনুষ্ঠান উপস্থাপনা করতেন এবং ইউনিভার্সিটি থাকাকালীন সময় আপনি ডিবেটও করতেন। ইউনিভার্সিটি আমি ডিবেট চ্যাম্পিয়ন ছিলাম ডাকসুর 3 বছর পর পর,
ন্যাশনাল, তখন একটা বিটিভিতে একটা ডিবেট পরিচিত, নাম ছিল জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, তখন শুরু। তখন আমি এস এম হলকে, আমি আমার হল এস এম হল, ওখানে আমি রিপ্রেজেন্ট করেছি এবং আমরা তিনবার চ্যাম্পিয়নও ছিলাম ওখানে। আমাদের টিম লিডার ছিলেন ডক্টর এম এম আকাশ, আর আমার সঙ্গী ছিল আমারই বন্ধু ডক্টর সিনহা সাইদ, প্রায় এখানে অনুষ্ঠান টনুষ্ঠান করে, ওমর ফারুক। আমার আসলে কথা বলার বিষয়টা হচ্ছে কি, এটা অনেকটা বলতে পারেন যে অনেকটা আমি কোনো প্রশিক্ষণ নেইনি, কিন্তু ভালো লাগা এবং ভালোবাসা থেকে, ওখান থেকে আমার কথা বলতে পারাটা আমি মনে করি যে এটা আপনার স্বভাবসিদ্ধ থাকতে হবে, নাহলে কিন্তু আপনি উনি মানে টাইপ করা কথা বললে আপনাকে বোঝাই যাবে যে এটা আপনার ভেতরের কথা না, ইউ আর অনলি গিভিং দ্য লিপ সার্ভিস। আচ্ছা, আপনি তো এখন স্থায়ীভাবে আমেরিকা প্রবাসী, আমেরিকায় বসবাস করছেন, তো সেখানকার যে বড় বড় শহরগুলো আছে সেখানে বাঙালির আসলে কেমন আছে একটু বলুন। আমি বলবো ভালো আছে, ভালো আছে ইন দ্য সেন্সে আমাদের বাংলাদেশি প্রবাসীরা অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত উদ্ভাবনী ই নিয়ে কাজ করে। যারা এখানে বেকার থাকতো, কোনো কাজ করতাম, তারা ওখানে গিয়ে অনেক কিছু করেছে। আমাদের বাংলাদেশের অভিবাসীদের মধ্যে পুলিশ আছে, NYPD-তে, যেটাকে বলে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, ভালো ভালো অফিসার্স লেভেল লোক আছেন, ট্রাফিক আমাদের লোক আছে এবং এন্টারপ্রেনিয়র্সের কোনো অভাবই নেই। মানে সেই মুদি দোকান থেকে আরম্ভ করে সাহিত্য সম্মেলন বলেন কিংবা অন্য কোনো সাংস্কৃতিক, এখানে প্রচুর বাংলাদেশি আছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, নট অনলি দে আর ভেরি মাচ ট্যালেন্টেড আই উড সে। এবং প্রবাসে থাকাকালীন সময়েও আপনি যেভাবে বাংলাদেশের সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি সব কিছুর সাথে এখনও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন, ভীষণভাবে, সেটা কী করে সম্ভব হয়েছে? আমার দেহটাই শুধু ওই দেশে, কিন্তু আমার চিন্তা, চেতনা, ভাবনা, স্বপ্ন, কল্পনা সব সব কিছু বাংলাদেশকে। আর একটু এক্সপ্যান্ড করে যদি প্রশ্নটা করি যে পেশাগত কাজের বাইরের সময়টা কী করে পান আসলে এই ক্ষেত্রে সময়? এটা আমার, আমি যখন কমপ্লিট পেশাতে ছিলাম তখন আমি ওই যে আমার অফিসটা পর্যন্ত খালি অফিস নিয়ে চিন্তা করতাম, তারপর যে সময়টা, এই সময়টা অনেক অনেক কাজ করতো, গাড়ি চালাতো, দোকানে কাজ করতো এক্সট্রা ইনকামের জন্য, আমি ওই সময়টা হয় পড়তাম, নয় লিখতাম, নয় কথা বলতাম। মানে আড্ডাটা হচ্ছে আমার একটা প্রিয় খাদ্য, যে খাদ্যটা না খেলে আমার পেটের ভাত হজম হয় না। তাহলে আশা করতে পারি যে আজকের আড্ডাও নিশ্চয়ই আপনার খুব ভালো লাগছে, আপনি এনজয় করছেন। শুরুতে একটা কথা বলছিলাম যে আপনি বাংলাদেশে খুব স্বল্প সময়ের জন্য এসেছেন এবং একটি বিশেষ কাজকে সামনে রেখে এসেছেন, সেই কাজটা সম্পর্কেও যদি আপনি একটুখানি বলেন এবং সেটা বাংলাদেশে এখানে এসে আমি গত বছর একটা একারাস ইউএসএ ইনকর্পোরেটেড নামে একটা সংগঠন তৈরি করি, ওখানে এটা ইনকর্পোরেটেড, এটা হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ম্যানেজমেন্টের বিভিন্ন সাইড নিয়ে কথা বলা। আমি আমার 32-33 বছরে ম্যানেজমেন্টে কাজ করে যা কিছু শিখেছি সেটা আমি শেয়ার করতে চাই এখানকার নতুন প্রজন্মের সাথে, আপনাদের প্রজন্মের সাথে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কর্পোরেট ওয়ার্ল্ড আসলে কী, প্রফেশনালিজমটা আসলে কী, সুটকুট পরে টাই লাগালে, ইংরেজি কথা বললেই কিন্তু স্মার্ট হওয়া যায় না, প্রফেশনালিজমটাকে বুঝতে হবে, যে অন্যের প্রতি আপনার শ্রদ্ধাবোধ কেমন, আপনি জিনিসটা কতটা সহজে বুঝতে পারছেন, স্মার্টনেসের সংজ্ঞা না কিন্তু আপনি কোন ভাষায় কথা বলছেন সেটা, স্মার্টনেসের সংজ্ঞা আপনি কত তড়িৎ একটা সমস্যা বুঝতে পারছেন, কত তড়িৎ সেটা সলিউশন দিচ্ছেন, সেটার সলিউশন দিতে গেলে প্রবলেম তৈরি করছেন না, বরং আপনি আপনার মতামতটা শেয়ার করতে পারছেন উইথ ডিউ রেসপেক্ট টু ইয়ার আদার্স অপিনিয়ন। তো এই জিনিসগুলোকে সামনে রেখে আমি ভাবলাম যে আমার কিছু নেবার নাই, আমার দেয়ার কিছু আছে। আমাকে অনেকে প্রশ্ন করছে এগুলো করে কী হবে, এগুলো কিছু না, এগুলো কোনো কাজে দেবে না, এই সেই অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন আমি অলরেডি হয়ে গেছি। আমি বললাম যে আমার সময় কাটাবার জন্য আমি করি, তো আমি আপাতত মনে করতে পারেন যে আমার সময়টা তো আমি অন্য খাতেও কাটাতে পারি, সেটা না করে আমি চাই আমার বাংলাদেশে, আমি তো ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না, পলিটিশিয়ান না, কিছু দেওয়ার মতো নাই, আমি দিতে পারি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি। চমৎকার। সামাজিক দায়বদ্ধতা বলে আসলে একটা কথা আছে, একটা শব্দ আছে, সেটা আসলে আমরা সবাই কিন্তু সেইভাবে ভালো করে ফিল করি না, তবে সেই জায়গাটা থেকে এই যে আপনি আপনার সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছেন এটা কিন্তু সাধুবাদ দেওয়ার দাবিদার রাখে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আজকের আড্ডায় এসেছেন, খুব ভালো থাকবেন। আপনাকেও ভালো থাকবেন। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।